ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার চলমান ইসরায়েলি আগ্রাসন গড়িয়েছে 120 দিনে। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে অঞ্চলটিতে অন্তত 94,000 মানুষ হতাহত হয়েছেন। হতাহতদের মধ্যে নিহত 27,300 জনেরও বেশি। গাজা প্রশাসনের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজা প্রশাসন স্থানীয় সময় 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় জানিয়েছে, গত 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,365 জনে। নিহতদের মধ্যে 70% বেশি শিশু ও নারী। এ সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও 66,630 জন, অর্থাৎ সব মিলিয়ে 93,995 জন হতাহত হয়েছে। এদিকে টানা প্রায় 4 মাস ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। এসব হামলায় 27,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর ফলে অন্তত 17,000 শিশু অভিভাবকহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। অবরুদ্ধ গাজায় প্রায় সব শিশুরই মানসিক স্বাস্থ্য সুরক্ষার সহায়তা দরকার বলে জানিয়েছেন ইউনিসেফের ফিলিস্তিন বিষয়ক মুখপাত্র জোনাথন ক্রিক্স। এক বিবৃতিতে তিনি বলেন, প্রত্যেক শিশুরই স্বজন হারানো ও ভোগান্তির হৃদয়বিদারক গল্প রয়েছে। সংঘাতের সময় মা বাবা হারা শিশুদের পরিবারের অন্য সদস্যরা দেখাশোনা করে থাকেন। ক্রিক্স বলেন, গাজায় খাবার, পানি ও আশ্রয়ের অভাবে স্বজনেরা নিজেই দুর্দশার মধ্যে দিন পার করছেন। যেখানে তারা নিজের সন্তানের দেখাশোনা করতে হিমশিম খাচ্ছেন, সেখানে অন্য শিশুর দায়িত্ব নেওয়া তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। ইউনিসেফ বলছে, সংঘাতের মাত্রা বাড়ার আগে গাজায় প্রায় 5,00,000 শিশুর মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তার প্রয়োজন ছিল। তবে এখন ইউনিসেফের অনুমান প্রায় সব শিশুরই এ ধরনের সহায়তা প্রয়োজন। ক্রিক্স বলছেন, এমন প্রায় 10,00,000-এরও বেশি শিশু রয়েছে।